ডবল ইঞ্জিনের ফাঁদে পা দিয়ে ত্রিপুরা মথা গত 8 মাসে দুকুলি হারাতে চলেছে। বহু স্বপ্ন নিয়ে আবেগ ভালোবাসা কাজে লাগিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করে প্রধান বিরোধী দলের শক্তি অর্জন করেছিল মথা। বিরোধী দলের নেতা হয়েছেন অনিমেষ দেববর্মা, কিন্তু দিল্লির ফাঁদে পা দিয়ে এডিসির সঠিক দায়িত্ব পালন করতে পারল না গত 3 বছরে। জনগণের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেছে বলে জানা নেই কারো। এবং সবচেয়ে বড় বিষয় হলো, গত 8 মাসে না দলের নেতাদের জায়গা হলো বিধানসভা এবং সুপ্রিমো সাংসদ হওয়ার টিকিট পাওয়া কষ্টকর, সেটাও ইঙ্গিত পেয়ে গেছে। এতদিন শুধু দিল্লি আর রাজ্যে বিজেপির শীর্ষ নেতাদের সাথে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হয়েছে বৈঠক মথার সুপ্রিমো সহ প্রথম সারি নেতৃত্বদের। এখন যখন বুঝতে পেরেছে ধোঁয়াশার মধ্যেই রয়েছেন মথার নেতারা, তখন সরকার কাজ করছে না বলে অভিযোগ তুলতে সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। গত 8 মাসে বিরোধী দল নেতার ভূমিকা পালন না করলেও বুধবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে তিনি সরকারের সমালোচনা করলেন। তিনি বললেন, সরকার মন্ত্রীদের ছবি দিয়ে প্রচার করছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গ্রাম পাহাড় সব দিকে শুধু হাহাকার চলছে। এ বিষয়ে ভিডিও এবং মহকুমা শাসকগণ সমস্ত কিছুই জানেন, কিন্তু তারা বলে দিচ্ছেন তাদের কিছু করার নেই, উন্নয়ন শুধু পোস্টার আর কাগজে হচ্ছে। রাজ্যের টাকা বহিরাজ্যে চলে যাচ্ছে, যার ফলে রাজ্যের ঋণের টাকা গত 6 বছরে দ্বিগুণ হয়েছে। তাই নয়, বামফ্রন্ট সরকার যে ঋণ নিয়েছিল তার দ্বিগুণ নিয়েছে বিজেপি ও IPFT জোট সরকারের আমলে। তাই উন্নয়ন শুধু পোস্টারে সীমাবদ্ধ বলে দাবি করেন বিরোধী দলনেতা। এখানে যদি কেউ জিজ্ঞেস করে যে কত কতটা চাকরি দিতে পারে, আই হ্যাভ কালেক্টেড ফ্রম অল মাই সোর্সেস, রাজ্য সরকার যদি চেষ্টা করে 50,000 চাকরি দিতে পারে, মিনিমাম 50,000 মোর চাকরি ত্রিপুরাই দিতে পারে। হোয়াই দে আর নট ডুইং, কেন দিচ্ছে না? আমি যেমন জানি না, রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এটা জানে না। লেট দি গভর্নমেন্ট কাম অ্যান্ড গিভ দেয়ার স্টেটমেন্ট। আমরা জানতে চাইব সরকারের থেকে কেন তারা রিক্রুটমেন্ট করছে না। এই কয়েকদিনে আমি অনেক জায়গায় ঘুরে প্রত্যন্ত অঞ্চলে BDOদের সাথে, SDMদের সাথে, DMদের সাথে, ইঞ্জিনিয়ারদের সাথে করে আমরা গ্রামে বেরিয়ে দেখেছি, হোয়াট ইজ দি প্রবলেম উইথ দি পিপল। প্রথম যে প্রবলেমটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। রাজ্য সরকার বোর্ড লাগিয়ে বলছে যে 2022 সালের মধ্যেই নাকি তারা, 22 সাল তো চলে গেছে, প্রতিটি ঘরে জলের ব্যবস্থা করে দেবে। কোথায় হয়েছে? 2023টাও চলে যাবে বলছে। পানীয় জল সরবরাহে রাজ্য সরকার ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, প্রথম, আমি জানি না কোন স্থানে আছে, বলছে যে আমরা অনেক এগিয়ে গেছি। বাট দি ফ্যাক্ট ইজ নো প্রপার পাওয়ার কানেকশন। মিনি ডিপ টিউবওয়েল তৈরি করে দিচ্ছে, পাওয়ার কানেকশন নেই। আইন শৃঙ্খলার প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, থানা বাবুরা সাধারণ মানুষকে থানায় গেলে মামলার রিসিপ্ট কপি দিচ্ছে না। SDPO এবং SP সাহেব দেখবে বলে মানুষকে রিসিপ্ট কপি না দিয়ে থানা থেকে চলে যেতে বলা হচ্ছে, আর এটাই ঘরে ঘরে সুশাসনের পরিবর্তে নির্যাতন বলে জানান সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন তিনি। গত 2 মাস অধিক সময় ধরে পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া হয়েছে, এর প্রতিবাদে বিরোধী দলকে মাঠে ময়দানে না দেখা গেলেও পিকচার ক্লিয়ার হওয়ার সময় সাফাই দিলেন বিরোধী দলনেতা। মানুষ যখন যাচ্ছে পুলিশের কাছে কমপ্লেইন দিতে, FIR দিতে, পুলিশ কিন্তু FIR এর কপি দিচ্ছে না, রিসিপ্ট কপি দিচ্ছে না, বলছে SDPO সাহেব দেখবেন, SP সাহেব দেখবেন, তারপর আপনাকে দেওয়া হবে কিনা আমরা সিদ্ধান্ত নেব। এটা কি সুশাসন? প্রতি ঘরে কি সুশাসন? প্রতি ঘরে নির্যাতন হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চোখ খুলে দেখুন, আপনার থানা বাবুরা কিন্তু FIR রিসিপ্ট কপি দিচ্ছে না, এটি কি আইন? আর উনি বলছেন যে প্রতি ঘরে সুশাসন। বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে এদিন বলেন, পেঁয়াজের মূল্য 25 টাকা থেকে 40 টাকায় হতে পারে। দেখা যাচ্ছে পেঁয়াজের মূল্য বাজারে 100 টাকা করে বিক্রি হচ্ছে। এর উদাহরণস্বরূপ তিনি তুলে ধরলেন তুলার শিখর বাজার। তিনি বলেন, রাস্তায় আন্দোলনে নেমে পুলিশের সাথে ধস্তাধস্তি করে পুলিশকে মেরে ফেলল সরকার, পেঁয়াজের মূল্য কমাতে ব্যবস্থা নেবে না, যার ফলে আন্দোলন কোনো কাজে আসবে না বলে ব্যাখ্যা দিলেন তিনি।
আর অভিযোগ তুলে বললেন, মানুষের কাছে নেই পয়সা আর সরকার সম্পদ কর বৃদ্ধি করছে, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে। বলেন, রাজ্যের টাকা দিল্লি পাঞ্জাব চলে যাচ্ছে আর সরকার পক্ষে কিছু লোক রাজ্যের টাকা কামাই করছে। এভাবে চলতে পারে না, মানুষ যেদিন জাগবে সেদিন এ সরকার থাকতে পারবে না বলে দাবি করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সান্দন টিভি।